টি-20 বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি, রোহিত শর্মা সহ 5 তারকা প্লেয়ার তাদের অবসর ঘোষণা করেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ 13 বছর পর বিশ্বকাপ জেতার পর টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আর কখনও টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। এটাই তাদের শেষ বিশ্বকাপ ছিল এবং ট্রফি জিতে টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছে ভারতের 2 লেজেন্ডারি ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। যেখানে রোহিত শর্মা ভারতের হয়ে এখন পর্যন্ত সব টি-20 বিশ্বকাপই খেলেছে, যেখানে 2007 সালেও সে খেলেছিল, 2009, এরপর 2012 এবং 2014, এরপর 2016 এবং 2022 এবং শেষ 2024, অর্থাৎ 60টি টি-20 বিশ্বকাপ খেলেছে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার জার্সিতে। তবে 2024 ট্রফি জয়ের পর অবসর ঘোষণা করল রোহিত শর্মা, অর্থাৎ ট্রফি জয়ের পর টি-20 ফরম্যাটকে বিদায় জানালো হিটম্যান। আর কখনো টি-20 বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে না রোহিত শর্মাকে। অন্যদিকে বিরাট কোহলি, সে ভারতের হয়ে 5টি টি-20 বিশ্বকাপ খেলেছে এবং শেষমেশ 2024 টি-20 বিশ্বকাপ জেতার পর সেও কিন্তু টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছে। অর্থাৎ ভারতের এই লেজেন্ড ক্রিকেটার বিরাট কোহলিকেও আর কখনো টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। তাছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়াও যে 3টি প্লেয়ার অবসর ঘোষণা করেছেন তারা হলেন অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নার। হ্যাঁ ফ্রেন্ডস, অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার সেও কিন্তু টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছে। অর্থাৎ ওয়ার্নারের এটাই কিন্তু শেষ বিশ্বকাপ ছিল এবং সেও কিন্তু অবসর ঘোষণা করেছে এবং তাকেও কিন্তু আর টি-20 বিশ্বকাপে দেখা যাবে না। এছাড়াও নিউজিল্যান্ড থেকে কেন উইলিয়ামসন, হ্যাঁ ফ্রেন্ডস, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন সেও কিন্তু তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। এছাড়াও ট্রেন্ট বোল্ট সেও কিন্তু বিদায় জানিয়েছে টি-20 ফরম্যাটকে। অর্থাৎ এই 2 নিউজিল্যান্ড তারকাকেও কিন্তু শেষবারের মতো দেখা গিয়েছিল এবছর টি-20 বিশ্বকাপে এবং তাদেরকেও আর কখনো টি-20 বিশ্বকাপে দেখা যাবে না। তো এই হচ্ছে 5টি প্লেয়ার যারা টি-20 বিশ্বকাপ থেকে অবসর ঘোষণা করেছে, অর্থাৎ এদেরকে আর কখনো টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। সো ফ্রেন্ডস, এদের মধ্যে তোমরা কোন প্লেয়ারটিকে সবচেয়ে বেশি মিস করবা তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।